Belai no wan ajak nei te wan chu jone kaise kokt ma e ba pat mong ka se fei ka chini kokt ma wo saiman kha pratapgor am chini dipankar sarkar umar tham chi tham ni agartala pratapgor am chini khoroksa chakra phalnok dewi tongnai banya khlainai bini phalnok secret phalia henei phalnok khalabui tongmani jarawo bona secret dia henei jole jagi bu tok khlaka yakti shaka dipankar sarkar o chakra ni shakawo থৈতেই খাই ন বন বু তক খাইকা অ পাটে মনি কক মানে লগ লগে ন ফাইকা পূর্ব থানা নি পুলিশ রক্তাই রমৈ তলাঙ্গে থাঙ্গা দীপঙ্কর দত্ত ন পূর্ব থানা ও খাই বন পুলিশ রিমান্ড দিবই 30,000 নাই দরবান গ তিনি সুরাংশাল সবাইকে নমস্কার গত পরশু দিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় বিজের সাথে বাড়ি উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খায়, খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে। কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জীবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন, এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে। কি কারণে না, অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুখেন দাস, তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু হয়। তো ওই দিন টাকা দেয়নি, দ্বিতীয় দিনও আবার চেয়েছে, ওনাকে আর জিনিস দেয়নি। তো 18 তারিখ সকালবেলা সে এসে ইট দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে, তার সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন, রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল, কিন্তু উনি রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে উনি মারা গেছেন। সুখেন দাসের বয়স সুখেন দাসের বয়স 55। অ্যাকচুয়ালি তাদের দুজনের বাড়ি এক জায়গাতেই, প্রতাপগড় ব্রিজের সাথেই বাড়ি, বাজারের পাশে কাছাকাছি দুজনের বাড়ি। যাকে আপনারা অ্যারেস্ট করেছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন কী কারণে কেন? না, এটাই উনি বলেছে আমার কাছে, আমার সাথে বকাবকি করেছে টাকা দেওয়ার জন্য, টাকা দিইনি, আমার কাছে টাকা ছিল না, তো এই জন্যই রাগে আমি মেরেছি, এখন পর্যন্ত এটুকু বলেছে। বাকি ইন্টারোগেশন চলছে, 4 দিন পুলিশ রিমান্ড থাকবে, আর কোনো তথ্য আমরা পাই কি না সেটা আমরা দেখব। না, এমনিতে লোকালি ইনফরমেশান যেটা আমরা পাচ্ছি, ও মাঝে মাঝে গাঁজা টাজা এমন কিছু সেবন করে, এটা একটা ইনফরমেশান লোকালি থেকে এসছে। ওর নামটা কি? ওর নাম দীপঙ্কর সরকার, 33 বছর বয়স। বাড়ি? বাড়ি এখানে প্রতাপগড় ব্রিজের পাশেই, পাশাপাশি কাছাকাছি বাড়ি দুমদল। কী করে উনি? উনি কিছু করে না, এমনিতে ঘোরাঘুরি করে।